সালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের 85 পেজের সমাধান। অর্থাৎ এখানে আমরা একটা কাজ আছে দুইটি, সেই দুটি কাজ এখানে সমাধান করব। এখন কোশ্চেন হলো অনুপাত এবং পাস, এখানে বলছে যে 4:5, এটা আসলো কিভাবে বা এটা আসলে কি জিনিস? দেখেন 4:5 এটাকে মনে করেন ছিল হলো 400 আর 500। এই যে অনুপাতের ম্যাথ, এটা হয় দুই টাইপের ম্যাথ হয়। কি টাইপের? একটা হলো পুরা মানটা বলে দেয় এক টাইপ, অথবা দুটির মধ্যে যে কোনো একটা মান বলে দেয়। অর্থাৎ প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তো বলে দিল প্রথম সংখ্যাটা 50 এক টাইপ, অথবা দ্বিতীয়টা সংখ্যাটা 60 এক টাইপের। আরেক টাইপ হলো পুরা মানটা বললো 360। এখানে দেখেন, এখানে কিন্তু এই এক টাইপ বলাস দুটি সংখ্যার যোগফল 360। আর কি বলতে পারতো? প্রথম যেহেতু সংখ্যা দুইটি, প্রথম সংখ্যাটি 100 অথবা দ্বিতীয় সংখ্যাটি 260, যে কোনো একটা বলতে পারতো এটা। এখন আমরা আসি যে অনুপাতটা কীভাবে আনলো। এই যে দুটো মান আছে, যদি দেখি কোনো মান কমন যায়, অনুপাত আমরা কখন করতে পারি? যদি কোনো মান কমন যায়, নাহলে কিন্তু অনুপাত করা যাবে না। তাহলে আমরা দেখি এই দুই মানটাকে পাশাপাশি লিখে, যেহেতু কমন যাচ্ছে 400 500, এখান থেকে আপনি 100 বাদ দেন, 100 দিয়ে ভাগ করে দেন, মনে মনে 100 দিয়ে ভাগ, তাহলে কি হলো 4:5 এটা। ওকে, এই এক টাইপ, এই জন্য কিন্তু অনুপাতটা এখানে হয়। এখন দেখেন, এটা তো 400 500 না হয়ে 40 50 তো হতে পারতো, তখন আমি দেওয়ার দিয়ে ভাগ করতাম। তাহলে অনুপাত মানে কি? কোনো কমন একটা মান, কমন মান দিয়ে কি করা, ভাগ করা। আর এই জন্য কিন্তু আমরা লিখি যে অনুপাতে সাধারণ রাশি ক, কি ধরি ক, তাহলে অনুপাতটি হবে 4:5। এই যে দুইটা অনুপাত, এটা কখন করি? যদি আমার দুইটির মধ্যে কোন একটা সংখ্যা বলে দেয়। কেন? তাহলে অনুপাত কি হলো 4:5। এখন বসে প্রথম সংখ্যাটা 20, তাহলে প্রস্তুত মতে 4:20 বা কয়টু কত হলো 20 ভাগ 4, কত হলো 5। এখন দেখেন পরেরটা চেক করেন তো, 5 ক, তাহলে 5 গুণ কয়ের মানটা 5, কত হলো 25। দেখেন তো, আপনি আবার লেখেন তো, তাহলে 20:25 আপনার যে মান বেরিয়েছে, একটা হলো 20 একটা 25, ভাগ করেন তো আপনি 5 দিয়ে 5 4 20 5 5। দেখেন আপনার অনুপাত কিন্তু ঠিক আছে, এক টাইপের ম্যাথ। এবার আমরা বলি যে আরো কিছু ইম্পর্টেন্ট কথা, গুরুমান, লঘুমান, একক অনুপাত, এগুলোর ওপর আমরা একটা ক্লাস নিব। আশা করি আপনি এটা ক্লাস দেখবেন, অনেক বেশি উপকৃত হবেন, অনেক শর্টকাট সিস্টেম আছে এগুলো মনে রাখার জন্য। এখন এই জন্য কিন্তু আমরা এই যে কমন মানটা থাকলে প্রথম বা দ্বিতীয় বলে এই নিয়মটা করি। যেহেতু এখানে এই নিয়মটা নাই, কোনো কমন মান বলে দেয়নি, সো আমরা এটা করবো না, এখানে বসে যে দুটি সংখ্যার যোগফল বলে দিস। ওকে, তাহলে আমরা এখানে 2 নম্বরের সমাধানটা, তাহলে আমরা এখানে এ করতে পারি যে দেওয়া আছে সংখ্যা দুটির অনুপাত, দেওয়া আছে সংখ্যা দুটির অনুপাত, এটা না লিখলে চলতো, সংখ্যা দুটির অনুপাত। কি দেওয়া আছে অনুপাতটা? দেওয়া আছে হলো 4:5। এখন যোগ করে দেন অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল সমান 4:5 = 9, যোগ করে দিলেন। এখন প্রথম যে পাবে, দুটো সংখ্যা আছে, আমরা তাহলে পূর্ব আর উত্তর লিখতে পারি, লিখবো না, আমরা সহজ করে লিখবো। প্রথম সংখ্যাটি, দুটি সংখ্যা না, তাহলে প্রথম সংখ্যাটি, প্রথম সংখ্যাটি, ওকে, মোট কত? 360। প্রথম কে আছে? 4, মোট কত? 9। এখন এটা হয় কেন সেটা শিখবেন না? অবশ্যই শিখবেন, কেন হয় দেখেন, এটা কেন হচ্ছে সেটা শিখে নেন। দেখেন অনুপাত যোগ করলেন 4 আর 5, কত হলো? 9। তাহলে প্রথমজন কি হবে? 4, যে কোনো একটা কাজ, মোট কাজ কিন্তু 1 হয়। তাহলে প্রথমজন কত হচ্ছে? 4/9, পরের জন 5/9, যারটা তারটা বাই মোটটা, যেভাবে তারটা বাই মোটটা। আমি যোগ করে দেন তো, 9 লসাগু 4+5 = হলো কত? 9/9, এই যে মোট কাজ, এই জন্য কিন্তু এটা আসে। ওকে, তাহলে 9 দিয়ে ভাগ করে, 9 1 9, 4 9 36, 4 9 36, আর 0 বসে গেল, 4 40 কত? 160। ওকে, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে কত? দ্বিতীয় সংখ্যাটি মোট কত? মোট আমার 360, দ্বিতীয় সংখ্যাটি আসলে কত? 5/5 হলো মোটটা,
নয়কে নয় চার নয় ছত্রিশ দুইশো। এখানে একটা মানে ইম্পর্টেন্ট শর্টকাট আছে, এই যে নয় বের হবে যোগফলটা, এই নয়টা অবশ্যই অবশ্যই মোট মানকে ভাগ যাবে, যদি না হয় তাহলে বুঝবেন অঙ্কটা ভুল হয়েছে। ওকে, এবার এখানেও শিখে নেন, দেখেন দুইশো আর একশো ষাট যোগ করলে কত, তিনশো ষাট। এ হলো আপনার পঁচাশি পেজের দুই নম্বরের সমাধান। আমরা পরবর্তী ক্লাসে এই এক নম্বর সমাধানটি ইনশাআল্লাহ করে দিব আশা করি, যেহেতু এটা করা আছে এই জন্য এটা করে দিলাম না, আমরা পরবর্তী ক্লাসে এটা করে দিব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।